একমাত্র ছেলের রাজ্যকে রেখে এবার নির্বাচনের মাঠে নামছেন পরিমণি। বিয়ে ও মাতৃত্ব নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন পরিমণি। এবার দিয়েছেন নতুন সুখবর, ঢালিউডে বইছে নির্বাচনী হাওয়া। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন এই আলোচিত তারকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চনের নিপুণ প্যানেলের পরিমণি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন। বিষয়টি নিশ্চিত করেছে একই প্যানেলের সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি বলেন, পরিমণির অনুমতি নিয়ে তার জন্য সোমবার নমিনেশন ফর্ম তুলেছিলাম। গত রাতে তিনি স্বাক্ষর করেছেন, তিনি আমাদের সঙ্গে নির্বাচন করছেন। আরেক খবর স্বীকার করেছেন পরিমণি স্বয়ং নিজেই। তিনি বলেন, গতকাল মনোনয়নপত্রও হাতে পেয়েছি, তাই রাতে স্বাক্ষর করেছি। শুধু ভক্ত নয়, চলচ্চিত্র শিল্পীদের কাছেও প্রিয় পরিমণি। শিল্পীদের নানা সমস্যায় তিনি পাশে থাকেন। ঈদ কিংবা পূজায় শিল্পীদের নানা রকম উপহার অর্থ সাহায্য দিয়ে তাদের পাশে থাকেন তিনি। নির্বাচন প্রসঙ্গে এই নায়িকা বলেন, আমি যতটুকু জানি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করে। আমি সবসময় সাধারণ শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি, এমনকি বছরে দুই ঈদে আর্থিক কষ্টে থাকা চলচ্চিত্র শিল্পীদের নিয়ে একসঙ্গে উৎসব পালনের চেষ্টাও করেছি। সমিতিতে থেকে সেই কাজটি আমার জন্য আরও সহজ হবে। সম্প্রতি এই তারকা দম্পতি 10 আগস্ট বাবা মা হয়েছেন। ওই দিন বিকেল 5:36 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক নবজাতক ছেলে শিশুর জন্ম দেন এই অভিনেত্রী। সন্তানের নাম রেখেছেন শাহিম মোহাম্মদ রাজ্য। প্রথম সন্তানের অনেক উচ্ছ্বসিত এই তারকা দম্পতি। হাসপাতাল থেকে নবজাতককে নিয়ে বাসায় ফিরেই সর্বপ্রথম আকিকা সম্পন্ন করেন রাজপরি দম্পতি। প্রিয় দর্শক, পরিমণি যদি নির্বাচনে নামে, তবে কি উনি জয়ী হবেন নাকি হেরে যাবেন? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।